আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি পেনাল কোড 1868 সেকশন 110 এবং 111 নিয়ে ডিসকাস করব। সেকশন 110 এ বলা হয়েছে যে যদি অ্যাবেটর এবং অ্যাবেটেড পার্সনের ইন্টেনশন এবং নলেজ ডিফারেন্ট হয়, সেক্ষেত্রে অ্যাবেটরের পানিশমেন্ট এবং লাইবিলিটি কেমন হবে। এবং সেকশন 111 এ বলা হয়েছে যে যদি অ্যাবেটর যদি এক ধরনের অ্যাক্ট বা অফেন্স করার জন্য অ্যাবেট করে, কিন্তু অ্যাবেটেড পার্সন যদি অন্য অন্য কোনো অফেন্স করে, তাহলে এই অ্যাবেটরের লায়াবিলিটি কেমন হবে। ওকে, লেটস সি অ্যাট ফার্স্ট সেকশন 110। 110 এ বলা হয়েছে যে অ্যাবেটর একটি অফেন্স বা একটি অ্যাক্ট করার জন্য অ্যাবেট করলো, কিন্তু অ্যাবেটেড পার্সন ওই অ্যাক্টটি করলো, ওই অফেন্সটি করলো ডিফারেন্ট ইন্টেনশন এবং নলেজ নিয়ে। এই ক্ষেত্রে অ্যাবেটর যেই অ্যাক্টের জন্য অ্যাবেট করলো, প্ররোচনা করলো, সেই অ্যাক্টের যে পানিশমেন্ট, সে পানিশমেন্টের জন্য তাকে লায়াবল করা হবে, সে পানিশমেন্ট তাকে দেওয়া হবে। ওকে, ফর এক্সাম্পল, মিস্টার আরিফ একজন ছিনতাইকারী। সে রাস্তায় দেখলো যে একটি ছোট বাচ্চা, তার গলায় একটি স্বর্ণের চেন আছে। এ অবস্থায় মিস্টার রাকিব একজন থার্ড পার্সনকে, মিস্টার আরিফ ছোট বাচ্চাটিকে দেখিয়ে দিয়ে বলল যে তার কাছ থেকে যেন সে স্বর্ণের চেনটি নিয়ে আসে। এবং মিস্টার রাকিবকে এভাবে এটা বিশ্বাস করালো যে যেন ওই ছোট বাচ্চাটি তারই কেউ একজন বা তারই বাচ্চা। এই মিস্টার রাকিব গুড ফেতে এই ছোট বাচ্চাটিকে মিস্টার আরিফেরই চাইল্ড ভেবে তার কাছ থেকে স্বর্ণের চেনটি নিয়ে এসে মিস্টার আরিফকে দিল। এখন এক্ষেত্রে মিস্টার আরিফ অর্থাৎ অ্যাবেটর এবং মিস্টার রাকিব অ্যাবেটেড পার্সন, এদের ইন্টেনশন এবং নলেজ ডিফারেন্ট, কিন্তু মিস্টার রাকিব মিস্টার আরিফের প্ররোচনায় কাজটি করেছে, অন্য কারো বা অন্য কোনো প্ররোচনায় করেনি। এক্ষেত্রে স্বর্ণের চেনটি ছিনতাই করার জন্য যে শাস্তি রয়েছে, অ্যাবেটর মিস্টার আরিফকে এই শাস্তির জন্যই লায়াবল করা হবে। ওকে, এরপর সেকশন 111, এখানে বলা হয়েছে যে অ্যাবেটর একটা অফেন্স বা অ্যাক্ট করার জন্য অ্যাবেট করলো, কিন্তু অ্যাবেটেড পার্সন অন্য আরেকটি অফেন্স করলো। এই ক্ষেত্রে যদি ওই অন্য আরেকটি অফেন্স, যে অফেন্স করার জন্য অ্যাবেট করা হয়েছিল, ওই অফেন্সের প্রবাবল কনসিকোয়েন্স হয়, এবং যদি অফেন্সটি ইনস্টিগেশন, এড এবং কনস্পিরেসির ইনফ্লুয়েন্সেই করা হয়, তাহলে অ্যাবেটর ওই ডিফারেন্ট অফেন্সটির জন্য সেইভাবে লায়াবল হবে, যদি যে অফেন্স করার জন্য অ্যাবেট করা হয়েছিল, অ্যাবেটেড পার্সন সে অফেন্সটি করত, তাহলে যেভাবে লায়াবল হতো সেইভাবে লায়াবল হবে। ওকে, এক্সাম্পল দিলে বিষয়টি ক্লিয়ার হয়ে যায়। সাপোজ মিস্টার এ একজন চাইল্ডকে মিস্টার জেড এর খাদ্যে বিষ মিশানোর জন্য ইনস্টিগেট করলো, কিন্তু চাইল্ডটি জেড এর খাদ্যে বিষ না মিশিয়ে জেড এর পাশে থাকা অয়ের খাদ্যে বিষ মিশালো। এক্ষেত্রে এ জেডকে হত্যার প্ররোচনার জন্য যেভাবে লায়াবল হতো, ওয়াইকে হত্যার প্ররোচনা করার জন্য বা ওয়াইয়ের খাদ্যে বিষ মিশানোর জন্য ঠিক সেইভাবেই লায়াবল হবে। ওকে, কারণ এখানে এই এটা ওয়াইয়ের খাদ্যে বিষ মিশানো জেডের খাদ্যের বিষ মিশানোর প্রবাবল কনসিকুয়েন্স। একজন চাইল্ড এরকম ধরনের মিস্টেক করতেই পারে, যে
একজন একজনকে একজনের খাদ্যে বিষ মিশাতে বললে তার পাশে যে বসে আছে তার খাদ্যে বিষ মিশানো এটা একটা চাইল্ডের জন্য তেমন কোনো বিষয় না, বা সে এটা সহজে এই ধরনের মিস্টেক করতে পারে, ওকে। কিন্তু যদি বিষয়টা এমন হয় যে এ বিকে জেডের বাড়িতে আগুন দেওয়ার জন্য বলল, কিন্তু সে সেখানে আগুন দেওয়ার পূর্বে গিয়ে সেখানে চুরি করলো, এখন এই চুরির জন্য এ লায়েবল হবে না, চুরির জন্য প্ররোচনা করার জন্য এ লায়েবল হবে না, কারণ বাড়িতে আগুন দেওয়ার প্রবেবল কনসিকোয়েন্স চুরি এটা হতে পারে না। আরেকটি এক্সাম্পল দেওয়া এখানে যে এ বি এবং সিকে জেডের বাড়িতে মধ্যরাতে রোবারি করার জন্য প্ররোচিত করলো এবং এর সাথে রোবারি করার জন্য প্রয়োজনীয় অস্ত্রের যোগান দিল। এখন যদি এরা বি এবং সি রোবারি করতে গিয়ে যদি জেডের বাড়িতে গিয়ে কাউকে হত্যা করে ফেলে, তাহলে এর জন্য এ লায়াবল হবে, কারণ রোবারির কনসিকোয়েন্স মার্ডার, এটা এটা রিজনেবল বা এটা প্রবেবল কনসিকোয়েন্স অফ রোবারি, কারণ রোবারি করার সময় এ ধরনের ভায়োলেন্স হতেই পারে, ওকে। সো এ ইজ লায়াবল ফর মার্ডার অফ দ্যাট পার্সন ডিউরিং রোবারি, ওকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।